হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাঙালির রান্না। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গুড়ের পায়েস। এই রেসিপি বানাতে তো অবশ্যই হবে বাড়িতে, তবে শীতের সময়ে। শীতের সময় বানালে গুড়, যে কোনো গুড় হাতের সামনে সহজেই পাওয়া যায়। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে গুড়ের পায়েসটি বানিয়ে ফেলুন। তবে আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম ঠিক সেইভাবে বানাবেন। তাহলে এই গুড়ের পায়েস জিভের ডগাতে লেগে থাকবে, মনে হবে শীতের সময় বারবার করে এই গুড়ের পায়েস তৈরি করে খেতে। চলুন, এর জন্য কী কী উপকরণ লাগছে আগে সেই উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 150 গ্রাম, নিয়েছি 2 রকমের গুড়, সেটা 500 গ্রাম, লাগছে কাজু, কিশমিশ, এলাচ, নুন, আর লাগছে ঘি, লাগছে তেজপাতা 2টো, আমুল দুধ লাগছে 200 গ্রাম। যা কিছু নিয়েছি পাশে সব কিছুই লেখা আছে কতটা করে নেওয়া। প্রথমে চালটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন ঘিটাকে ওই চালের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। কিশমিশটাকেও ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর ফিরে এসেছি। জলটা আঁচে গরম বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমুল দুধ পুরোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন ভালো করে গুলিয়ে আমুল দুধের ঘনত্বটা এই রকম দেখেছি। এখন ঘি মাখানো চালগুলোকে ওই দুধের মধ্যে সমস্ত চালটা দিয়ে দিয়েছি। এখন সর্বক্ষণ নাড়াচাড়া করতে আছি। সমস্ত চালটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন 90% পর্যন্ত অপেক্ষা করব। একদমই কিন্তু 100% করতে যাব না। 90% চালটা হয়ে এসেছে আমি চেপে দেখে নিয়েছি। এখন চালটা প্রায় 90% হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর যতগুলো এলাচ নিয়েছিলাম, এলাচগুলোকে এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে পুরোটাই দিয়ে দিয়েছি। সমস্ত এলাচগুলো একইভাবে দিয়ে দেব। কাজুগুলো দিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা কিশমিশটাকেও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু আঁচটা বাড়িয়ে দুধটা মেরে নেব। যেহেতু চালটা 90% হয়ে গেছে, তাই দুধটা আঁচটা বাড়িয়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব। ঘন করা হয়ে গেছে। আমি পাটালি গুড়টা আগে দিয়ে দিয়েছি। পাটালি গুড়টা গলে যাওয়ার পর পুরো খেজুর গুড়টাই দিয়ে দেব। অবশ্যই মনে রাখবেন আঁচটা কমিয়ে তারপর গুড়টা দিয়ে। তারপর গুড়টা মেশানো হয়ে গেলে খুব তাড়াতাড়ি আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ গুড় দেওয়ার পর আঁচ বাড়িয়ে রাখা বা আঁচ জেলে রাখা যায় না, তাহলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পায়েসটি একদম রেডি হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দেখিয়ে নিয়েছি। অবশ্যই দেখতে সুন্দর লাগছে, খেতে সুন্দর লাগছে কিনা সেটা বাড়িতে বানিয়ে দেখতে হবে। সাথে সাথে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।